সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই আর গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন আমাদের খুবই প্রিয় মানুষ কবি জুয়েল মাঝার। জুয়েল ভাইয়ের কাছ থেকে আগে জানি, জুয়েল কি কি বই বেরোলো? আমার হাতে অনেকগুলো, আপনি বলেন। আসলে ঢাকায় আমার বই যেটা বেরিয়েছে নতুন না, আমার যে প্রথম বইটা 2003 সালে বেরিয়েছিল দর্জি ঘরে এক রাত, এটা বের করেছিল আগামী প্রকাশনী 2003 সালে। এইবারে তানিম কবির এর বৈতরণী প্রস্তাব দেয় যে বইটি করবে। তো এই বইটির আসলে এইটা নিয়ে পূজার পঞ্চম সংস্করণ হলো। এই বইটি আবার একই সঙ্গে কলকাতা বইমেলায় করেছে এই বছর, এই আলো পৃথিবী প্রকাশন। কলকাতা বইমেলায় আমার আরও কয়েকটা বই বেরিয়েছে, সেটা হচ্ছে আমার যে দ্বিতীয় বই ছিল মেগাস্থিনী হাসি, আপনি যে মলারটা দেখাচ্ছেন এটিরও কয়েকটা সংস্করণ। আমার সারা জীবন যত লেখা লিখেছি এই সমস্ত পাঁচটি বই একত্র করে কবিতা সংগ্রহ, এটা করেছে কলকাতার আদম অভিজাত প্রকাশনী, জানেন। জুয়েল ভাই বইটা হাতে নিয়ে, আমার হাতে নিয়ে খুব ভালো লাগছে, কবিতা সংগ্রহ হাতে নেওয়ার অনুভূতি কেমন জুয়েল ভাই? এটা দুরকমের অনুভূতি। একটা হচ্ছে যে আমি বাংলা কবিতার আবর্জনা বাড়ালাম না, তো এটা হচ্ছে ভয়ের দিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো স্রষ্টার কাছে তার সৃষ্টিকর্ম যত নগণ্যই হোক না কেন, এটি তার একটা মানে তারই পার্ট, তার অস্তিত্বের অংশ, হ্যাঁ, বা তার সন্তান আমরা বলি, এরকম প্রচলিত ভাষায় বলি আর কি। এই যে দীর্ঘ একটা সফরে আমি আসলে কী কুড়োলাম, কী অর্জন করলাম, এবং যা 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 সংগৃহীত হলো তার মধ্যে কী পরিমাণ সারবান বস্তু আছে, কী কী আবর্জনা আছে, কী গোলাপ সংগ্রহ করলাম আর কী বর্জন আমি সংগ্রহ করলাম, সমস্ত কিছু স্পষ্ট, একটা বড় একটা আয়নার ভেতর থেকে নিজের মুখচ্ছবি আপনি দেখতে পাচ্ছেন। দুরকম ব্যাপার, একটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তো দুটো আসলে অল্টার ইগো আছে, একটা ইগো। আমার নিজের চেহারা নিজেই আবার প্রতিপক্ষ, আমি পাঠকের দৃষ্টিতে একরকমভাবে দেখি, কবি সমালোচকের দৃষ্টিতে, আবার আমি যখন আমি আমার সন্তান হিসেবে যখন দেখি সেটা একদম অপত্য স্নেহ থেকে দেখি, দুরকম অনুভূতি থেকে দেখি। আমাকে বইটা যখন বের করার ঠিক দুদিন আগে হঠাৎ করে গৌতম বলল আপনাকে একটা ভূমিকা লিখতে হবে। তা আপনি জানেন আমি গদ্য লিখতে বা নিজের কথা গদ্যে বলতে খুব অস্বস্তি বোধ করি। প্রথমে আমি বললাম যে আমি তো আসলে গদ্য লিখতে পারি না। তো বললো যে না, আপনি মনের কথা লিখে দিন। তা আমি এক সিটিংয়ে বসে মনে যা এলো আমি নিঃশব্দ কামানে তুমি একা একা ভরছো বারুদ, জুয়েলের বিখ্যাত লাইন, সেটার শিরোনাম হয়েছে একটা দীর্ঘ সাক্ষাৎকার জুয়েল ভাইকে নিয়ে। এর মধ্যে দূরের সাইকেলের জুয়েল মাঝার সংখ্যা হয়েছে, একটা ক্রোড়পত্র হয়েছে, সেখানে এই দীর্ঘ ইন্টারভিউটা পাওয়া যাবে, সেখানে নিশ্চয়ই আমাদের আরও অনেক কথা পাওয়া যাবে। আমি সেই ইন্টারভিউটা নিয়েছি। কবিতা সংগ্রহ হলো একজন কবির জীবনের আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা সন্ধিকালের জায়গার একটা ঘটনা। আমি কবিতা সংগ্রহ থেকে একটা কবিতা একটু পড়তে চাই, এই কবিতার নাম মৃগয়া। একটি গাছের মাথার ওপরে সাদা অনেক মেঘের নৌকো আনবো ডেকে, অন্য গাছের শরীর পেঁচিয়ে হাওয়া কাঁপাবে আলতো পাহাড়ের শির দ্বারা, চাঁদের মুখোশে দল বেঁধে কুয়াশায় আমার পেছনে নেকড়ে আসবে হেঁটে, সষ্প দলের আড়ালে বহুল ফুল পাপড়ি ডাঙাবে রৌদ্রের প্রতিভায়, না লেখা কাগজ শ্বেত সন্ত্রাস চাঁদ, ঢেউহীন নদী মৃদু অভিমানী মাছ, শালিক ভোঁধর প্রান্তরে ধ্যানি প্যাঁচা ডাইনিও পরি নিজেদের করে চায়, আমিও চেয়েছি ছলনার পাশা খেলা উজিয়ে এবার স্বর্গ আমারও হোক, আমার পেছনে নেকড়েরা হেঁটে আসে চোখেরা আমার নেকড়ে ধরার ফাঁদ, ডাইনি উপরই সকলের পিছে ফেলে ঘুমাবো শিকারী শান্ত তৃপ্ত জয়ী। জুয়েল ভাই, এই যে ছন্দের এই অসামান্য কুশলতা, বিষয়ের কুশলতা, মানে এইসব অর্জন করতে হলে আমাদের এই সময়ের কবিদের কী করতে হবে? আমি আসলে উপদেশকের ভূমিকায় যেতে চাই না। আপনি আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন। অভিজ্ঞতার জগৎ আলাদা, কবি কেন, একজন কৃষককে যদি ফসল ফলাতে হয় তাকে শস্যটা সোনালী শস্য যখন মাঠ ভরে ওঠে তখন আমরা তার রূপটা দেখি, সবুজ কচি যে ধানের ক্ষেত সেটা দেখে আমাদের মন হিল্লোলিত হয়, এরপরে যখন এটা ফসলের ভারে নুয়ে আসে সোনালী হেমন্তের যে সোনালী ধান সেটার সৌন্দর্য, কিন্তু এর পিছনে কিন্তু যেটা লুকিয়ে থাকে পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম,
তাকে মাটি কোপাতে হয়, তাকে কোদাল চালাতে হয়, সঠিক সময় বীজ দিয়ে করতে হয়, রৌদ্রে এবং মেঘে পুড়তে হয় এবং ভিজতে হয়। যে কবি কেন, যে কোনো শিল্পী, যে কোনো মানুষ যিনি কারখানার শ্রমিক, তাকেও কিন্তু একটা জিনিস প্রোডাক্ট তৈরি করতে অনেক দিন শেষে আসলে সমস্ত কিছুর পিছনে আছে প্রতিভা এবং পরিশ্রম। এবং কবি এবং শিল্পীকে তিনি যে কাজটা করবেন সেই কাজটা নিখুঁতভাবে করা, এবং কবিতার মতো একটা শিল্পের জায়গায় যেটা হচ্ছে যে সবচেয়ে পরিমিতি বোধের ভিতর দিয়ে কথা বলতে হয় এবং বৈচিত্র্যের ভিতর দিয়ে কথা বলতে হয়, এবং প্রচলের যে ভাষা সেটাকে সেটার ভিতর থেকে নিজের শব্দকে আলাদা করতে হয়, নিজের কণ্ঠস্বরকে আলাদা করতে হয়, এবং সেটা বিভিন্নভাবে করা যায়, ভাবনায়, চিন্তায়, প্রকাশের ভঙ্গিতে, তার নিজের ম্যানারিজমে, তার নিজের সিগনেচারে, একদম এগুলো তো মানে দীর্ঘ একটা পরিশ্রম। আমি আপনি মানে নিখুঁতের কথা বললেন বলেই মনে হলো, আমি কি কবিতাটা ঠিক ছন্দে পড়তে পেরেছি? না না, একদম একদম, মানে আপনি নিজে একজন কবি। রাজুভাই, এই যে চোখেরা আমার নেকড়ে ধরার ফাঁদ, এই দুই চোখে কত নেকড়ে ধরলে? পৃথিবীর অনেক কিছুই চোখে ধরে, এবং আমরা চর্মচোখে দা দেখি, অক্ষরের অনেকগুলো চোখ আছে, অক্ষরের আয়না, অক্ষরের আয়না দিয়ে কিন্তু আমরা যেসব জিনিস বাস্তবে ধরতে পারি না, যে কল্পনায় আমরা যেসব ধরতে চাই সেসবও কিন্তু আমরা ধরতে পারি। এবং এই জন্য বলছি যে অক্ষরই এখানে বিজয়ী। শিল্পীর কাছে তার তুলি বা রং, একটা সামান্য রং পড়ে থাকে, হ্যাঁ, যখন টিউবের ভিতরে, সেখান থেকে বের করে শিল্পী যখন, পিকাসো যখন একটা এটাকে একটা ইয়ের মধ্যে ক্যানভাসের উপরে চাপিয়ে দেন, সেটা কিন্তু অসামান্য হয়ে ওঠে। এই রংটা কিন্তু তখন অন্যরকম মূর্ত হয়ে ওঠে, এ ভাষা পায়। কবিতার শব্দ তো ঘুমিয়ে থাকে ইয়ের মধ্যে, ডিকশনারিতে, অভিধানের ভেতর, কিন্তু কবি করেন কি, অভিধানের যে শব্দ তাকে জাগিয়ে তোলেন, এবং ঘুম থেকে জাগিয়ে তোলেন সোনার কাঠি, রূপার কাঠি বুলিয়ে, এবং তাকে দেন নতুনতর ব্যঞ্জনা, নতুনতর অর্থ এবং নিহিতার্থ দেন। কবির কাজ হচ্ছে শব্দের যে প্রচলিত অর্থের বাইরে গিয়ে একটা নতুন নিহিতার্থ খুঁজে দেয়া, শব্দকে তার নতুন একটা পোশাক দেয়া এবং নতুন কোনো কোনো অভিব্যক্তি দেওয়া, তার নিজের ভাবনার ভেতর থেকে তাকে অন্যরকম বিশিষ্ট করে তোলা। যেমন ধরুন জসীমউদ্দীন যখন বলেন যে নতুন চরের মতন তার মুখখানি, এই যে চর শব্দটি, নতুন চরের মতো, এটির সঙ্গে কৃষিভিত্তিক সমাজের যে শিকস্তি পয়স্তির যে খেলাটা আছে, ভাঙে গড়ে নদী, সেই যে কৃষক তার বাড়িঘর ডুবে গেছে, তলিয়ে গেছে, হ্যাঁ, গভীর যমুনার জলে, সেই লোকটা যখন দেখে যে রাত্রির ভোরেবেলা একটা চর জাগছে, তেমনিভাবে সোনালী কাবিনে যখন বলেন যে কবুল শব্দটি একটা কৌম সমাজের ভাষা, যেটা একটা প্রমিত বাংলার ভিতরে ঢুকিয়ে দিলেন ষড়যন্ত্রের মতো। এই কাজটা যেমন আমি নিজে, আমি যে এলাকার মানুষ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, যে ভাটি অঞ্চল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এই বিস্তর হাওড় অঞ্চল, সেখানে দেখুন যে আমরা ঝড়কে ঝড় বলি, কিন্তু হাওড়ে যে ঝড়টা ওঠে এটার আলাদা একটা নাম আছে, সেটার নাম হচ্ছে আফাল। আফাল, এখন আফাল শব্দটা যখন ওই এলাকার মানুষের সামনে উচ্চারিত হয়, এটার যে ব্যঞ্জনা, নিহিতার্থ এবং ব্যঞ্জনা গভীরভাবে, এবং আপনি দেখবেন আমাদের এলাকায় অদ্ভুত বা আচানক কিছুকে বলে, নেত্রকোনার লোক বলে অলম্বুত, আমার কবিতা আছে অলম্বুত কালাবাইদে, অলম্বুত কালাবাইদে, অলম্বুত শব্দটা, তারপরে বলে যে একটা ঢেউ অনেক বড় হয়ে আসছে, আমরা যে বিশাল বলি, দেখেন শব্দের যে ব্যঞ্জনা, আমাদের এলাকার লোকেরা বলে বুত্তামারা ঢেউ, বুত্তামারা ঢেউ বলে, বলছি যে একটা লোক খুব বিশাল আকৃতি, বলে যে বুত্তামারা বেডাডা, মানে এই যে ব্যাপারগুলো আমরা কিন্তু কবিতায়, আমাদের সাহিত্যে প্রমিতের ভেতরে এই শব্দগুলোর যে ব্যঞ্জনাময় শব্দগুলোকে আমরা, ইংরেজি ভাষা কিন্তু তা করেনি, ইংরেজি সারা পৃথিবী থেকে, ফ্রেঞ্চ ভাষা সারা পৃথিবীতে শব্দ নিয়েছে, এই যে আমাদের জোগারনাট একটা শব্দ, জগন্নাথের রথ থেকে গিয়েছে, এই কিছুদিন আগে, এটা কয়েক বছর আগে, এইভাবে কিন্তু ভাষা সমৃদ্ধ হচ্ছে। যেটা জানতে চাই আপনার কাছে, এই যে একটা আনন্দময় কবিতা ভ্রমণ আমি বলবো, কবিতার আনন্দ আসলে আপনি কিভাবে উপভোগ করেন? কবিতার আনন্দ হচ্ছে যে আসলে এক ধরনের আবিষ্কারের আনন্দ, যখন ইউরেকা বলছে, হ্যাঁ, একটা লোক বাথটাব থেকে হঠাৎ করে একটা কিছু পেয়ে গেল, আর্কিমিডিস যে পেয়ে গেল, আসলে তো শব্দ ঘুমিয়ে থাকে, এই শব্দটা তো অভিধানে থাকে, আর দশজন মানুষ বলে, আর আপনি যখন বলছেন, আমি যে শব্দটা বলছি, এই শব্দটাকে যখন অন্য একটা ব্যঞ্জনা দিচ্ছে, এবং শব্দটা যখন নতুন একটা রূপকল্প হয়ে উঠেছে, একটা শব্দ একটা নতুন চিত্রকল্পের
এই কয়েকটা শব্দের ভিতর দিয়ে যাচ্ছে, তখন কিন্তু কবির যে আনন্দ, একটা মা যখন সন্তানের জন্ম দেন বা একটা গাছ যখন ফল দেয়, এই যে তার এত শেকড় থেকে সে রস নিয়ে 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 একটা পূর্ণ হয়ে যাওয়ার অনুভূতি, এরপরে আবার সে নিঃস্ব হয়ে ওঠে, কারণ তাকে আরও নতুন কিছু দিতে হবে এবং তার সামনে চ্যালেঞ্জ হয় দুরকম, কিন্তু গভীর বেদনা, গভীর বিষণ্ণতা, গভীর আক্রান্ত হওয়ার, এবং রবীন্দ্রনাথ এটাকে ভালো বলেছেন, অলৌকিক আনন্দের ভার বিধাতার যাহারে দেন তার বক্ষে বেদনা অপার। আপনি ভালো বলেন, এই বেদনা যে আছে জুয়েল ভাই, মানে ধরেন আমাদের এখানে সাহিত্যের রাজনীতি আছে, নানা রকম ব্যাপার স্যাপার আছে, তার মধ্যে কবিরা এই বোধহয় সবচেয়ে বেশি আক্রান্ত হয়, এবং আমি নিশ্চিত নিজেকে আপনারও কখনো কখনো খুবই আক্রান্ত মনে হয়েছে। এটা হয় কি, আপনার দীর্ঘ ভ্রমণের সময় আপনাকে রৌদ্রের প্রহার সইতে হয়, বৃষ্টির প্রহার সইতে হয়, এবং বিভিন্ন ধরনের কামড় সইতে হয়, পিছন থেকে কামড়াবে লোকে, পোকামাকড় কামড়াবে, এগুলো তো স্বাভাবিক জীবনের অংশ, প্রতিটা মানুষেই জীবনের দীর্ঘ জীবনের মধ্যে তার অনেক ধরনের কামড় সে বহন করে, কিন্তু একই সঙ্গে এগুলো কিন্তু যখন স্মৃতির অংশ হয় সেগুলো আনন্দের হয়, বেদনার স্মৃতিও কিন্তু একসময় মানুষ জীবনের সঞ্চয়। রবীন্দ্রনাথ এই জন্য বলছি যে রবীন্দ্রনাথের কাছে যাই, জীবনের দন কিছুই যায় না ফেলা, সব কিছুই আসলে সঞ্চয়। দারুণ দারুণ জুয়েল ভাই, এই সব সঞ্চয় আমাদের হইতে থাকুক, আপনার একটা আনন্দময় ভ্রমণ চলতে থাকুক, মেলার মাঠে মুখোমুখিকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও এবং যারা শুনলেন সবাইকে আমার প্রীতি এবং অভিনন্দন জানাই। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কবি জুয়েল মাঝারের সাথে, দেখা হচ্ছে অন্য একজন কবিকে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।